বন্ধুরা, মলদ্বীপসের পরে আমরা আমাদের দ্বিতীয় ট্যুর সিকিমের জন্য রওনা দিলাম। আমরা আছি এখন শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমরা নিউ জলপাইগুড়ির ট্রেন ধরব। আমরা যাচ্ছি পদাতিক এক্সপ্রেসে, যেটা রাত 11:22 ছাড়বে আর 9 ঘন্টা পর আমাদের এনজিপি স্টেশনে নামিয়ে দেবে। নর্থ বেঙ্গল যাওয়ার হলে আমরা সকলেই ফ্লাইটের থেকে ট্রেনকে বেশি পছন্দ করি। তার কারণ হলো বাইরের এই অনবদ্য প্রাকৃতিক দৃশ্য। ট্রেন ছুটে চলে ধানক্ষেত, পাটক্ষেত আর চা বাগানের মধ্যে দিয়ে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমাদের কলকাতা থেকে এনজিপি হয়ে গ্যাংটকে যাওয়ার জার্নি। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট থাকার জন্য আমাদের এনজিপি পৌঁছাতে সকাল 11:00 বেজেছিল। এনজিপি থেকে আমরা একটা প্রাইভেট সুমো করে নিলাম গ্যাংটক যাওয়ার জন্য। আমাদের ভাড়া পড়েছিল 4,500 টাকা। আপনি চাইলে শেয়ার সুমো নিতে পারেন, সেক্ষেত্রে আপনার 400 থেকে 500 পার হেড ভাড়া পড়বে। বাঙালিদের পাহাড়ের প্রতি একটা আলাদাই ভালোবাসা থাকে। জঙ্গল, চা বাগান, ছোট ছোট নদী নিয়ে যেন এটা একটা স্বর্গরাজ্য। এনজিপি থেকে গ্যাংটকের দূরত্ব হলো 118 কিলোমিটার আর সুমোতে পৌঁছাতে প্রায় 5 থেকে 6 ঘন্টা টাইম লাগে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি ম্যাল রোডে। আমরা এখানে এসে পৌঁছেছি, তখন বাজে বিকাল 6টা। সেখানে আসার পর সবার প্রথম আমরা যেটা করেছিলাম, সারাদিনের ক্লান্তি মেটানোর জন্য আমরা 1 কাপ করে গরম কফি খেয়েছিলাম। তো তারপরে একটু লোকাল মার্কেটে এখন ঘুরবো এবং দেখবো এখানকার লোকাল ফুড কিছু ট্রাই করে, এবং তারপরে আমরা আমাদের ডিনার সেরে ফেলবো। সেগুলো সবটাই দেখার জন্য আমাদের সঙ্গে থাকো। আমরা এখানে এসে প্রথমে ভাবলাম চিকেন মোমো খাবো, কারণ এখানে সবচেয়ে মোমোটাই হচ্ছে স্পেশাল জিনিস। কিন্তু পুরো এমজি মার ঘুরে চিকেন কোথাও পাইনি, সব জায়গায় ভেজ মোমো। এখানে চিকেন সাপ্লাই শুনলাম কম আছে, তাই জন্য অতঃপর আমাদের আজকে স্টপ রেখেছি মোমো খাওয়ার জন্য। কারণ চিকেন মোমো না খেলে ভেজ মোমো খেয়ে অতটা আমাদের বাঙালিদের অন্তত মন ভরবে না। তবে আমরা এখনও আশা ছাড়িনি, আমরা আরও খুঁজে দেখব। আমরা অবশ্যই কোনো জায়গায় একটা চিকেন মোমোর স্টল খুঁজে পাবো এবং সেটা খেয়ে আপনাদেরকে বলবো সেটা কেমন ছিল এবং সেটা কোন জায়গাতে পাওয়া যাচ্ছে সেটাও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো ফাইনালি আমরা একটা হোটেল দেখে সেখানে আমাদের ডিনার কমপ্লিট করে নিলাম। আমরা নিয়েছিলাম হচ্ছে মিক্সড চিকেন ফ্রাইড রাইস আর সাথে ছিল চিকেন চিলি চিকেন। তো খাবারটা মোটামুটি ছিল, আমার খুবই একদমই ভালো লাগেনি।
একটু কাঁচা কাঁচা টাইপেরও ছিল। যাই হোক, মোটামুটি একটা আমরা ডিনার সেরে আলটিমেটলি বেরোতে বেরোতে 9:30 বেজে গেল। অলমোস্ট সব দোকান বন্ধ হয়ে গেছে, কিছু কিছু দোকান খোলা আছে। আর আরেকটা জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করব, এখানে কিছু বছর আগে আমি এসে দেখেছি যে এখানে সব লোকাল জিনিসপত্র বিক্রি হতো, কিন্তু এখন সমস্তই শপিং মল, মানে আমাদের ওখানে কলকাতায় যেগুলো ট্রেন্ডস রিলায়েন্স যেগুলো হয়, হ্যাঁ তো ট্রেন্ডস রিলায়েন্স এগুলো শপিং মলগুলো এখানে বেশিরভাগ। তো তার জন্য আমার এখানে মনে হচ্ছে যেগুলো লোকাল জিনিসগুলো, যেগুলো পুরনো জিনিস ছিল, যারা লোকাল জিনিসপত্র সেল করতেন, সেগুলোকে ভীষণভাবে মিস করছি। লোকাল জিনিসের একটা আলাদাই ডিমান্ড থাকে, মানে আমরা সাধারণত ঘুরতে এসে ট্রাই করি যে আমরা সেখানকার কালচার কেমন, সেখানকার জিনিস ট্রাই করতে, বাট এখানে একটু সেটা মিস করেছি আমরা। ভীষণভাবে লোকাল কিছু অর্নামেন্টস বা ব্যাগ বা কিছু সেগুলোকে ভীষণভাবে চাই। শপিং মল থেকে তো আমরা সবসময় কেনাকাটা করি, কিন্তু সেই জিনিসগুলো না ওই একই জিনিস কিনতে একদমই ভালো লাগছে না। যাই হোক, ওই জিনিসটা একটা আলাদাইভাবে মিস করছি, দেখা যাক। যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, আমরা নিজেরাও খুব টায়ার্ড, আমরা এখন হোটেলেই ব্যাক করছি এবং আমরা এই ব্লগটা এখানেই শেষ করব। কিন্তু কাল থেকে আমরা একটা নর্থ সিকিমের 3 দিনের ট্যুরে যাচ্ছি, তো সেখানে আমরা পুরো নর্থ সিকিমটাকেই কভার করব। তো আপনারা যদি নর্থ সিকিমের পুরো সিরিজটা দেখতে আপনারা চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমরা পুরো নর্থ সিকিমটাকেই চেষ্টা করব ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরার, কোথায় যাচ্ছি, কেমন প্যাকেজ, সমস্ত সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথে থাকবেন পুরো আমাদের সিকিম ট্যুরে। ওকে, বাই, গুড নাইট। যারা মার্চের শেষে বা এপ্রিলের ফার্স্টের দিকে যারা এখানে আসবেন, তারা নিশ্চয়ই জানতে চাইছেন এখানে টেম্পারেচারটা কেমন হবে, কারণ অনেকেই ভাবছেন এই সময়ের মধ্যে একদমই ঠান্ডা থাকবে না। কিন্তু এখানে ঠান্ডা আছে, বেশ ভালো আছে। আমি কোনো গ্লাভস ছাড়া বা কোনো টুপি ছাড়া বেরিয়ে গেছি যখন এসেছিলাম, কিন্তু তখন আমরা বুঝতে পারিনি, আসলে আমরা বেরোনোর পর বুঝতে পেরেছি যে বাইরে এতটা ঠান্ডা আছে। ঠান্ডা, বেশ ঠান্ডা লাগছে, মনে হচ্ছে একটা কিছু চাদর বা কিছু মাফলার বা কিছু নিলে ভালো হয়। জ্যাকেট আমি পরে আছি, মানে আমাদের সাধারণত কলকাতায় একদম শীতের দিনে যেমন ঠান্ডা থাকে, এখানে এই মুহূর্তে ওয়েদারটা ঠিক তেমনই লাগছে। তো রাতের দিকে, দিনের বেলা আমরা এখানে এসে পৌঁছাইনি, তো দিনের বেলা গরমটা বলতে পারবো না, কিন্তু রাতের দিকে বেশ ভালো ঠান্ডা আছে। তো সুতরাং যারা হোটেল থেকে বেরোবেন, একটা অন্তত চাদর বা মাফলার, যাই হোক স্কার্ফ নিয়ে অবশ্যই বেরোবেন। নেক্সট ভিডিওতে রয়েছে আমাদের নর্থ সিকিম জার্নির প্রথম অধ্যায়, তারই কিছু প্রিভিউ ফুটেজ রইল আপনাদের জন্য। তো বন্ধুরা, আজ আমরা দ্বিতীয় দিনে জার্নি শুরু করব। তার আগে আমরা সকাল সকাল উঠে এখানে এমজি রোডেই জাস্ট আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। এখান থেকে আমরা এবার বেরিয়ে যাবো নর্থ সিকিমের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমরা ওয়েদারে দেখতে পাচ্ছি, জাস্ট আমাদের পিছন দিকেই দেখুন, পুরো জায়গাটাই কিন্তু কুয়াশায়, সুন্দর কুয়াশায় ঢেকে গেছে। এখন অলরেডি বাজে সকাল 9:30 মতো, আর তাতেও আমাদের কোনো রোদ্দুর উঠিনি, আর দেখুন কি জোর, কি সুন্দর হাওয়া বইছে, আর পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। ওটা একটু ঘুরেও দেখাবো, পিছন দিকটা দেখুন পুরোটাই কিন্তু কুয়াশায় ঢেকে গেছে। মানে এত সুন্দর ওয়েদার এখানে আমরা পেলাম আজকে, যে সেটা কল্পনার বাইরে।